অক্টোবরে শেষ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একাংশ খুলে দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে ডিসেম্বরে পুরোপুরি চালু হবে। তবে টানেলের টোলহার নির্ধারণ নিয়ে জটিলতায় পড়েছে সেতু বিভাগ। কর্ণফুলী নদী পারাপারে 2010 সালে চালু হওয়া শাহমানত সেতুর নির্মাণ ব্যয় কম হওয়ায় টোলহারও অনেক কম। শাহমানত সেতুতে একটি 10 টাকার পরিবহনের টোল 750 টাকা আর বাসের টোল 155 টাকা। তাছাড়া 31 সিটের কম মিনিবাসের টোল 50 টাকা। কিন্তু বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় হচ্ছে 11,000 কোটি টাকার বেশি। সেই সঙ্গে নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল হওয়ায় টোল নির্ধারণে নেই কোনো উদাহরণও। তবে কর্ণফুলী টানেলের টোল সহনীয় পর্যায়ে রাখা না হলে সাধারণ মানুষ টানেল ব্যবহারে নিরুৎসাহিত হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। টানেলের টোলটাও যদি সহনীয় পর্যায়ে রাখতে না পারি তাহলে টানেল মানুষ ব্যবহার করবে না, তখন এই টানেলের অর্থ রিটার্ন আসাটা কিন্তু কঠিন হবে। টানেলের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত যেতে সময় ও দূরত্ব অনেকটাই কমে আসবে। তবে টানেলের টোল কোনোভাবেই পদ্মা সেতুর আদলে করা যাবে না, কারণ পদ্মা সেতুর কোনো বিকল্প না থাকলেও কক্সবাজার যাতায়াতে টানেলের বিকল্প শাহমানত সেতু। তাই অতিরিক্ত টোল নির্ধারণ না করার আহ্বান ব্যবসায়ী নেতাদের। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে রাস্তা কিন্তু আপনার টোল দিয়ে চলতে হয়, তবে সহনীয় পর্যায়ে দিতে হবে। ট্রাফিকটাকে অ্যাভয়েড করে চলার যে একটা মানসিকতা, সেটা প্রথম দিকে যদি বেশি টোল রাখা হয় মানুষ অনুৎসাহিত হবে, আমার মনে হয় সেটা সঠিক হবে না। শাহমানত সেতুর সঙ্গে সমন্বয় করেই কর্ণফুলী টানেলের টোল নির্ধারণের চিন্তা ভাবনা করছে সেতু কর্তৃপক্ষ বলে জানান প্রকল্প পরিচালক। টোল নির্ধারণ সেটা বিবিএর দায়িত্ব, ওনারা আমাদের কর্ণফুলী টানেল কর্ণফুলী ব্রিজ যে বর্তমান যে রেট আছে এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। টানেল চালু হলে প্রতিদিন 17,000-এর বেশি গাড়ি চলাচল করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু হলে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন ও শহরের যে গাড়ির চাপ রয়েছে তা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।